হ্যালো ভিউয়ার্স, যারা অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষা দিবেন, পার্সিয়াল পরীক্ষা যা আগামী শনিবারে পরীক্ষাটি, সেই পরীক্ষাটির কিছু গাণিতিক সমস্যা যেগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি সমাধান করে দিয়েছিলাম। অলরেডি আমি ক্যানোনিক্যাল ফর্মের তিনটি অঙ্ক আপলোড করে দিয়েছি, তো আশা করি এই তিনটি প্রশ্ন থেকে আপনি 10 মার্কের একটি প্রশ্ন পেয়ে যাবেন। তো আজকে আমাদের আপনাদের আমি একটি প্রশ্ন দেখাবো, যেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমি 99% সম্ভাবনা দিয়ে দিয়েছি, যা লাস্ট 2017 সালে এসেছে। ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল টু 3 ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ারের সমাধান নির্ণয় করো, যেখানে ইউ 0 টি ইকুয়াল টু হচ্ছে 0, 2 টি ইকুয়াল টু হচ্ছে 0, এবং টি মান 0 থেকে বড়, ইউ এক্স 0 সমান হচ্ছে 0, এবং এক্স এর মান হচ্ছে 0 থেকে বড় এবং 2 থেকে ছোট। তো দেখেন এটা আমরা আসলে কীভাবে সমাধান করব। প্রথমত দেখতে পাচ্ছেন আমি আপনাদের নোট দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখানে যে মানগুলো দিয়ে দেওয়া হয়েছে সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। এখানে সবগুলো মান প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, প্রশ্ন থেকে আমি সবগুলো লাইন বসিয়ে দিলাম। তারপর ধরে লিখে যে লাইনটি রয়েছে সেটি আপনি অবশ্যই মুখস্থ করে নেবেন, কারণ এই এই লাইনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি আপনার পরবর্তীতে কাজে লাগবে। এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে লাইনটি এই অংশটাকে আমরা প্রথমে টির সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এখানে যদি আমরা টির সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা এক্সটিকে এক্স ধরে নেব এবং টিকে আমরা টি ধরে নেব। তো যদি আমরা এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এক্স এর কোনো পরিবর্তন হবে না, আর টি হয়ে যাবে টি প্রাইম, এটি ক্ষেত্রে একই রকম। একইভাবে যদি আমরা এটাকে আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এক্স হয়ে যাবে এক্স প্রাইম এবং টি টি এর জায়গায় চলে আসবে। এবং এটাকে যদি আমরা দ্বিতীয়বারের মতো অন্তরীকরণ করি তাহলে দেখতে পাচ্ছেন ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার ইকাল হয়ে যাবে এক্স ডবল প্রাইম টি। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এক নঙে এই মানগুলো আমরা বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এক নম্বর ডেল ইউ বাই ডেল টি রয়েছে, এখানে ডেল ইউ বাই ডেল টির মান আপনারা দেখিয়ে দিচ্ছি। এখানে ডেল ইউ বাই ডেল টি, এখানে আপনি ডেল ইউ বাই ডেল টির মান হচ্ছে এক্স টি প্রাইম। একইভাবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, যেহেতু এখানে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার রয়েছে সেজন্য আমরা এখানে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ারের মান বের করেছি। তারপর সবগুলো মান আমরা এক নঙে এই যে দেখতে পাচ্ছেন এক নঙে আমরা মানগুলো বসিয়ে দিলাম। তো আপনি এভাবে একটা লাইন পেয়ে যাবেন। তারপর এক্সের যে মানগুলো রয়েছে সেগুলোকে এক সাইডে নিয়ে আসবেন এবং টি এর মানগুলোকে এক সাইডে নিয়ে নেবেন। তারপর আপনার অঙ্ক করার সুবিধার্থে এটাকে আমরা একটা মান ধরে নেব। তো এটা সমান আমরা মাইনাস ল্যামডা স্কোয়ার ধরে নিলাম। প্রথমত আমরা ধরে নেব যে এক্স ডবল প্রাইম বাই এক্স সমান হচ্ছে ল্যামডা স্কোয়ার। তাহলে এক্স ডবল প্রাইম বাই এক্স সমান যদি ল্যামডা স্কোয়ার হয় তাহলে হয়ে যাবে এক্স ডবল প্রাইম সমান মাইনাস ল্যামডা স্কোয়ার। দেখতে পাচ্ছেন এক্স ডবল প্রাইম সমান হয়ে যাবে মাইনাস ল্যামডা স্কোয়ার, সরি এখানে একটা এক্স থাকবে, এক্স ল্যামডা স্কোয়ার। তারপরে এটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে আপনি এই লাইনটি পেয়ে যাবেন। একইভাবে যদি আপনি এটাকে করেন যে টি প্রাইম বাই টি টি সমান মাইনাস ল্যামডা স্কোয়ার তাহলে এই লাইনটি আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা দুইটি সমীকরণ পাবো, একটা হচ্ছে 4 এবং 5 এবং একটা হচ্ছে 6। তারপরে যে কাজটি আপনাদের করতে হবে, এই যে 4 নম্বর, এখানে দেখেন এক্স ডবল প্রাইম রয়েছে। তো যখন ডবল প্রাইম থাকবে তখন আপনার এরকম একটি সমাধান আসবে যেখানে কস এবং সাইন উভয় মান থাকবে, এবং এখানে যেহেতু একটা প্রাইম তার মানে একটা সমাধান হচ্ছে এটি। সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য হবে। তারপর আমরা সামনের পেজে, দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই দেখেন এখানে এই যে আমরা লাইনটি আন্ডারলাইন করে দিচ্ছি, এই যে লাইনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা এক্স টি এবং এক্স টি টি এর মানটি আমরা এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পরে আপনি এভাবে একটা লাইন পেয়ে যাবেন, এরকম একটা লাইন পেয়ে যাবেন। তারপর আমরা ধরে নিলাম সি ওয়ান সি থ্রি সমান এ, এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা সি ওয়ান সি থ্রি পাবো এবং সেটাকে আমরা ধরে নিলাম এ। দেখতে পাচ্ছেন এখানে সি ওয়ান এবং এ হলো সি থ্রি, যদি গুণ করি তাহলে এ, এবং এটাকে ধরে নিলাম আমরা এ, এবং সি টু সি থ্রিকে ধরে নিলাম আমরা বি। তারপরে প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই অংশের মান হচ্ছে 0, তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করার জন্য আমরা এখানে এক্সের জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে এই অংশে যদি আমরা এক্সের জায়গায় 0 বসিয়ে দিই তাহলে এই বি এর অংশটি বাদ যাবে, কারণ আমরা জানি সাইন 0 সমান 0। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা মান পাবো, এ এর মান পেয়ে যাব। আরেকটি মান প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইউ টু টি সমান হচ্ছে 0। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এক্সের জায়গায় 2 বসিয়ে দিলে এরকম একটা মান পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেশন করার পরে, আস্তে আস্তে ক্যালকুলেশন করার পরে আপনি একটি এক্সের একটি মান পেয়ে যাবেন, সরি ল্যামডা একটি মান পেয়ে যাবেন। তারপর 7 নম্বর সমীকরণ, 7 নম্বর সমীকরণ হচ্ছে এই সমীকরণটি, দেখতে পাচ্ছেন এই সমীকরণটি হচ্ছে 7 নম্বর সমীকরণ, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 7 নম্বর সমীকরণ। তারপর এই 7 নম্বর সমীকরণে আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখেন এখানে 7 নম্বর সমীকরণের মানগুলো বসিয়ে দেবো এবং এই সামেশনটা আমরা নিয়ে আসবো। তারপরে প্রশ্নের মধ্যে এই অংশটি মান দিয়ে দেওয়া হচ্ছে,
x তো আমরা লিখব u x 0 সমান হচ্ছে 0 এবং এখানে আমরা x এর জায়গায় x এবং t এর জায়গায় 0 বসিয়ে দেব অর্থাৎ এই প্রশ্নের মধ্যে আমরা যদি t এর মান 0 বসিয়ে দিই তাহলে এই অংশটা কিন্তু আর থাকবে না তো আমরা এভাবে একটি লাইন পেয়ে যাব তারপর ফুরিয়ার ধারা ব্যবহার করে পাই যেটি আসলে আমাদের কাঙ্ক্ষিত বিষয় সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমি bn লিখেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমত এই bn এর মান বের করা bn এর মান বের করে এই সমীকরণে বসিয়ে দিলে যে লাইনটি চলে আসবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তো bn এর মান বের করার জন্য আপনি লিখবেন প্রথমে 2 বাই 2 এখানে নিচের 2টি কিভাবে আসছে দেখেন আপনার প্রশ্নের মধ্যে এক মিনিট আপনার প্রশ্নের মধ্যে এই অংশটির মান দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই 2টির মান দিয়ে দেওয়া হয়েছে তো যেহেতু 2 এর সামনে t এর সামনে 2 রয়েছে সেজন্য লিমিট হবে 2 আর উপরে অলওয়েজ 2 হবে এখন এই যে লিমিটটা আপনি দেখতে পাচ্ছেন 0 থেকে 2 এটা আসলে প্রশ্নের মধ্যে ভাবে দিয়ে দেওয়া হয়েছে x লেস দেন 1 অর সরি 2 অর্থাৎ x এর মানটা 0 থেকে বড় এবং 2 থেকে ছোট এটি জাস্ট আমি এখানে বসিয়ে দিয়েছি আর কিছু করিনি এবং বাকি যা রয়েছে সবটাই আমি বসিয়ে দিয়েছি তারপর এটাকে ইন্টিগ্রেশন অফ u v সূত্র প্রয়োগ করা হয়েছে ইন্টিগ্রেশন অফ u v এর সূত্র ইন্টিগ্রেশন অফ u v dx এর সূত্র প্রয়োগ করা হয়েছে এই প্রয়োগ করার পর আপনি ক্যালকুলেশন করলে ঠিক এভাবে একটি মান পেয়ে যাবেন এভাবে একটি মান পেয়ে যাবেন এই মানটি আপনি যখন এই সমীকরণে বসিয়ে দিবেন এই 7 8 নম্বর সমীকরণে তখন যে লাইনটি আসবে সেটি হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত সমাধান তো আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন এরকম আরও বেশি বেশি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে ধন্যবাদ